আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমাদের গন্তব্য মেট্রো রেল আগারগাঁও স্টেশন থেকে একদম দিয়াবাড়ি স্টেশন, যেটা উত্তরা নর্থ স্টেশন। তো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো কি যে এক্সাইটিং। এই প্রথম আমরা মেট্রো রেল পেলাম বাংলাদেশে, এবং আমি প্রথম যাত্রায় যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাই আপনাদেরকে জানাবো। তো আমরা টিকিট কেটে ফেললাম, এটি কিন্তু আপনারা টিকিট কাউন্টারে বাসে যেমন টিকিট কাটেন সেরকমটি কিন্তু টাকা দিয়ে টিকিট নিতে পারবেন। তবে এটা টিকিট দিবে না, দিবে আপনাকে একটা কার্ড, সেই কার্ড দিয়েই কিন্তু আপনি একদম আপনার যাত্রাকে শুভ করতে পারবেন, এবং ওই কার্ড দিয়েই আপনাকে সব জায়গায় পাঞ্চ করে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্ডটি নিয়ে ফেলেছি, এবং এখানে আপনারা কার্ডটি যদি পাঞ্চ করেন তাহলে আপনাকে যেতে দিবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভিতরে ঢুকতেই পারবেন না। তো আমরা ঢুকে পড়লাম, আর এই যে টিকিট কাটলাম এই টিকিট মূল্য আগারগাঁও স্টেশন থেকে একদম উত্তরা নর্থ স্টেশন পর্যন্ত মাত্র ভাড়া 60 টাকা জন প্রতি। মাঝখানে কিন্তু টোটালি কিন্তু এখানে স্টেশন রয়েছে টোটাল 9টি আগারগাঁও সহ এবং লাস্ট স্টেশন সহ, তবে মাঝখানের এখন কোনো স্টেশনে কিন্তু ট্রেন আর দাঁড়াবে না, একদম ডাইরেক্ট চলে যাবে। তবে আমরা দেখেছি যে যখন আমরা স্টেশনগুলোতে আসি তখন একটু ট্রেনটা স্লো হয়, তারপরে আবার দ্রুত গতিতে চলে। সবচেয়ে মজার ব্যাপার, এই আগারগাঁও থেকে একদম নর্থ স্টেশন পর্যন্ত যেতে উত্তরায় মাত্র 10 মিনিট 10 সেকেন্ডস লাগে। এটি কিন্তু অবাক করার মতো। আর প্রত্যেকটা স্টেশনে, এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে মাত্র 1 মিনিট বা কিছু কম বেশি হয়ে থাকে। দারুণ অভিজ্ঞতা। আপনারা আসলে এখানে যদি যান তাহলেই কিন্তু আপনারা এটি বুঝতে পারবেন। আমরা অলরেডি একদম ট্রেনের লাইনের তিনতলায় যেখানে ট্রেন আসে সেই জায়গায় এসে পড়েছি অলরেডি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু চলে এসেছে, এবং এই ট্রেনে কিন্তু আপনি যদি ফার্স্ট টাইম আসেন তাহলে কিন্তু দারুণ অভিজ্ঞতা হবে, যেটি আমার হয়েছে। আর এখানে কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনারা মেনে চলবেন। তিনতলায় উঠে সবচেয়ে বড় কথা আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, এখানে কিন্তু ইয়েলো কালারের একটি দাগ রয়েছে, সেই দাগের বাইরে কিন্তু আপনারা অবশ্যই যাবেন না, তাহলে কিন্তু আপনি সেফটি জোন থেকে বাইরে চলে গেলেন। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং এখানে কিন্তু আপনারা জার্নিতে আমি দেখেছি, দেখুন একটা ট্রেন অলরেডি চলে এসেছে, আমাদের ট্রেনটি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমরা আপনাদেরকে ট্রেনে চড়িয়ে দেখাবো। এবং আগারগাঁও থেকে একদম উত্তরা নর্থ স্টেশন পর্যন্ত যাইতে কতক্ষণ লাগে, এবং মাঝখানে কতগুলো স্টেশন রয়েছে, স্টেশনগুলোর নাম কী কী, সব বিস্তারিত কিন্তু জানতে পারবেন। এই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আপনারা দেখছেন ফ্যামিলি ট্যুর গাইড, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলি ট্যুর গাইডের পাশেই থাকবেন। তো আমরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটি, এটি কিন্তু আগারগাঁও স্টেশন, এবং এই স্টেশনে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয়। এবং দেখুন আমাদের ট্রেনটি কিন্তু চলে আসতেছে, ওয়াও! জীবনের প্রথম যদি আপনি ট্রেনে, তাও আবার যদি হয় মেট্রো রেলে, তাহলে কিন্তু অনুভূতিটা কী হবে সেটা কিন্তু আপনি না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। তো আমরা আপনাদেরকে বিস্তারিত আরও দেখাবো। তো আমাদের ট্রেন কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে, এরপরে আমরা ট্রেনে উঠব। ট্রেনে ওঠার পরে আমরা কিন্তু টোটাল জার্নিটা, অর্থাৎ আগারগাঁও থেকে একদম লাস্ট স্টেশন পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আবারও বলছি আপনারা আমার পাশেই থাকবেন। দেখুন ট্রেন কিন্তু চলে এসেছে, কী যে এক্সাইটিং কাজ করছে, একমাত্র এখানে গেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আমি যতই বলি না কেন আপনারা বুঝতে পারবেন না। তাই সবাইকে একবার না হলেও একবার, যদি আপনার গন্তব্য যদি এই রোডে নাও থাকে তারপরে আপনি ভিজিট করুন এবং এই ট্রেনটি ভ্রমণ করুন, তাহলে কিন্তু আপনার দারুণ একটি অভিজ্ঞতা হবে। তো দেখুন আমরা ট্রেনের মধ্যে অলরেডি উঠে পড়েছি, ট্রেনে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক লোক উঠতে শুরু করেছে। তো আমরা এখন বিস্তারিত আপনাদেরকে আরেকটু পরে দেখাবো যে এটি আসলে কিভাবে ট্রেনের দরজাগুলো খোলে, এবং দারুণ একটি অভিজ্ঞতা কিন্তু আপনার হবে। দেখুন ট্রেনের দরজা খুলেছে এবং যা যার মতো করে ট্রেনে উঠে পড়ছে, এবং অসংখ্য লোক কিন্তু এখানে রয়েছে। তো ধীরে ধীরে আসলে এত বড় ট্রেনে এত লোক, তারপরে যে এটির গতি যে এত বেশি, আপনি যখন
দেখবেন তখন কিন্তু এটাই আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এটিতে কি পরিমাণ গতি রয়েছে। এবং এই ট্রেনগুলো জাপানের আরেকটি বিষয় আপনাদেরকে একটু শেয়ার করি, সেটি হচ্ছে এখানে যে টেকনোলজিগুলো ইউজ করা আছে সেগুলো কিন্তু জাপানি টেকনোলজি। আর যারা জাপান সম্বন্ধে জানেন তাদেরকে আর তো বলার কিছু নেই যে জাপানি টেকনোলজি যেমন টেকসই হবে তেমনই কিন্তু এটি নিখুঁত। তো এই সেটিও আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সব কিছু দেখুন অসংখ্য লোক কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছে, আর একটু পরেই কিন্তু আমাদের ট্রেন হয়তো ছেড়ে যাবে। প্রত্যেকটা স্টেশনে হয়তোবা 1 থেকে 2 মিনিট করে দাঁড়াবে, তবে লাস্ট স্টেশনে যে ট্রেনটি একটু বেশি দাঁড়ায় সেটি হয়তো 5 মিনিটের মতো করে দাঁড়াবে। তো এই এই হচ্ছে এই মেট্রো রেলে। তবে আপনারা আপনাদেরকে আমি একটু বলছি যে এখানে কিন্তু আপনারা ট্রেনের মধ্যে ঘোরাঘুরিও করতে পারবেন এবং এক জায়গা থেকে আপনারা অন্য রেলের যে বগিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন। তবে একটি জায়গা কিন্তু আমরা সামনে যেটি দেখালাম এটি কিন্তু মেয়েদের জন্য বরাদ্দ রয়েছে, সেটিতে কিন্তু আপনারা উঠতে পারবেন না ছেলেরা, তো এবং যেতেও পারবেন না। তো আর বাকি যে যে ট্রেনের বগিগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু ইচ্ছা করলেই যাতায়াত করতে পারবেন, আর এগুলোতে মেয়েরা উঠতে পারবে। তবে স্পেশালি একটি স্পেশাল মানুষের জন্য এবং বিশেষ কিছু মানুষের জন্য একটি বগি কিন্তু বরাদ্দ রয়েছে, সেটিতে আপনারা কিন্তু উঠতে পারবেন না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রেনে টিকিট কাটার থেকে শুরু করে ট্রেনে ওঠা অবধি। এখন হয়তো একটু পরেই ট্রেনের দরজা লেগে যাবে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরেই হয়তো ট্রেনটি ছেড়ে দিবে। তো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন আমরা দেখে নিই যে ট্রেনটি কত গতিতে এবং কোন কোন জায়গায় কী পরিমাণ যায়। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেল। তো আমি আপনাদেরকে সাইড থেকে একটু দেখাবো। তো আমরা শুরু করলাম আমাদের জার্নি, ফার্স্ট জার্নি, শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন আমরা দেখে নেই। This train is bound for Uttara North. Next station is Uttara North. এখানে স্টেশন আছে যে এই টাইমে যদি বাসে আসতাম সকালে 10 নম্বর থেকে গেছে, 1 ঘন্টা লাগে মিনিমাম অফিস টাইম। দেখেন তো স্টেশন পার হইলেই 10 নম্বরে কয় মিনিটে যায়। কোন জায়গায়
আবার ছাড়বে দুই মিনিট তিরিশ সেকেন্ডে আসছে দশ নম্বর, দশ নম্বর পার হয়ে গেছে। স্টেশন স্লো না করলে আরো আগে চলে যেত। আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট যাওয়া উচিত, আমাদের সময়ের সাথে টাকার সঙ্গে যেরকম লিখবে গ্রামীণ ফোন আগার কাছে এই যে আরেকটা স্টেশনই আছে সে না দুটো আছে
কিন্তু ভবিষ্যতের জন্য এটা কাজে দিবে রাজকের আবাসিক ভবনে যারা তারা এটা সুবিধা নিতে পারে ছিল উত্তরা উত্তর দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রো সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। উত্তরা নর্থ ডোরস উইল ওপেন অন দ্য লেফট, প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। দুই বেলা বিশ মানে